দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের দেখাবো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা গোপালপুরে সুন্দরবন পিকনিক কর্নার। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পিকনিক কর্নারটি আসলে অনেকটা সুন্দর। এই পিকনিক কর্নারের যে মালিক, তার নাম হচ্ছে শেখ মোকসেদ আলী। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন যেখানে বিভিন্ন রকম বাচ্চাদের আসলে খেলনার, অনেক রকম খেলনার জায়গা, খেলনা এখানে আছে, এরা এসে এখানে উপভোগ করতে পারে। হ্যাঁ দর্শক, আপনাদের আমরা এখন ভিতরে নিয়ে যাব পিকনিক কর্নারটির ভিতরে। আসলে আপনারা, হ্যাঁ দর্শক দেখছেন, আপনারা একবার ঘুরতে আসতে পারেন। এখানে আসলে আপনাদের সত্যি ভালো লাগবে, এটা আসলে অনেকটা জায়গা নিয়ে। এখানে আমরা, এখানে যে ম্যানেজার, তার সাথে আমরা কথা বলবো। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন যে এটা আসলে কতটা সুন্দর, আপনাদের দেখাচ্ছি দেখুন। হ্যাঁ দর্শক, সুন্দরবন কফি শপ ও মিনি রেস্তোরাঁ। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন আমরা আসলে এই এই কফি শপের যে দায়িত্বে এই পুরো পিকনিক কর্নারটি, তার সাথে আমরা এখন কথা বলে জানবো আসলে এই কী কী সুবিধা আছে এই পিকনিক কর্নারে যারা পিকনিক করতে আসবে। চাচা ভালো আছেন? চাচা, এই পার্কটা কি, পার্কটার মালিক কে? মালিক আলহাজ শেখ মোকসেদ আলী। আপনি আপনি কি করেন এখানে? আমি এখানে প্রজেক্ট ম্যানেজার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু জাফর। এই মালিক কি এখানেই থাকে? না, মালিক ইতালি প্রবাসী, আগে বলছি। এই পার্কটা খোলা থাকে কিবার কিবারে? সব সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে। এখানে কেউ যদি পিকনিক করতে আসে করা যাবে পিকনিক? জি হ্যাঁ, পিকনিক করতে গেলে করা যাবে। আমাদের নতুন নতুন স্পেস হয়েছে। আপনি এখানে কি কি সুবিধা আছে পিকনিক করতে আসলে? চেয়ার টেবিল এই সমস্ত ব্যবস্থা? হ্যাঁ, কি রান্না বান্নার ব্যবস্থা? রান্না বান্নার ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, ইলেকট্রিক ব্যবস্থা আছে, সব কিছু দেখলাম তো আমরা, বেশ ভালো ফিটফাট এখানে, সব কিছু ব্যবস্থা আছে ভালো। আর মধ্যে সব কিছু ব্যবস্থা আছে, আপনারা আসেন। জমি কতটুকু বললেন এখানে? 1.40 একর। চাচা আপনাদের ভিজিটিং কার্ড আছে কোনো? হ্যাঁ, আমাকে একটা কার্ড দেন। হ্যাঁ চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, আমরা আসলে ম্যানেজারের কাছ থেকে আমরা জানতে পারলাম, আবু জাফর ম্যানেজার সাহেব, উনি আমাদেরকে আসলে বললো এই পার্কে যারা পিকনিক করতে আসবে তাদের আসলে কী কী সুবিধা, কী কী সে আমাদেরকে সুবিধাটা দেবে, সেসব বিষয়ে সে আমাদেরকে বললো। দর্শক আপনারা তো শুনলেন তার মুখ থেকে। হ্যাঁ দর্শক দেখুন আসলে কত সুন্দর এখানে অ্যাকোরিয়াম, বিভিন্ন রকম এখানে আসলে আপনারা আসলে উপভোগ করতে পারবেন। এটা আসলে অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, আপনারা এসে এখানে ঘুরলে আসলে খুবই ভালো লাগবে। একটি আনকমন জায়গা, এরকম এত বড় আসলে পিকনিক কর্নার, একটি পার্ক, এরকম আসলে সহজে এরকম আসলে বেশি একটা দেখা যায় না এত বড় এরিয়া নিয়ে। আপনারা এখানে আসলে সত্যি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, আপনাদের এখানে আসলে বিভিন্ন রকম এখানে হরিণ, বানর, তারপরে বিভিন্ন রকম আপনারা দেখতে পারবেন। আপনাদের আমরা দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, একটু বড় হলেও আপনারা দেখুন, দেখলে আপনাদের ভালো লাগবে। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ দর্শক, এটা আসলে একটি ঐতিহাসিক গোপালপুর দিঘি বলে এটাকে, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এটা দিঘির মাঝে মাঝে ঠিক এখানে আসলে দর্শকরা যেতে পারে। উপরে আসলে কত সুন্দরভাবে বাঁধানো, এটা একটি বসার স্থান করেছে তারা, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন আসলে একটি কত সুন্দর অ্যাকোরিয়াম, এখানে আসলে বিভিন্ন রকম রঙিন মাছ এখানে আছে। আপনারা আসলে দেখুন দর্শক, আপনারা যদি এখানে এখানে বাচ্চারা আসে মানে তারা আসলে খুবই আনন্দ পাবে। এখানে একটি ভালো মানের আসলে একটি পিকনিক কর্নার, এখানে সব ধরনের বাচ্চাদের আসলে আনন্দদায়ক জিনিস এখানে তারা রেখেছে। আপনারা দেখতে থাকুন দর্শক আসলে একটি কত সুন্দর, দেখুন অ্যাকোরিয়াম। আরও দর্শক আপনাদের অনেক কিছু আছে, আমরা দেখাবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। হ্যাঁ দর্শক দেখতে থাকুন।
হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হরিণ, একটি বাচ্চা আসলে কীভাবে হরিণটাকে খাবার দিচ্ছে। এভাবে যারা এখানে দর্শকরা আসে তারা আসলে এভাবে হরিণদের এভাবে নিজ হাতে এরকমভাবে দেখতে কত সুন্দর লাগছে। দর্শক আপনারা ঘুরতে আসলে এখানে এভাবে আসলে হরিণ কাছ থেকে এভাবে দেখতে পারবেন আপনারা। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন কত সুন্দরভাবে হরিণ দুটি আসলে খাবার খাচ্ছে ছেলেটির হাত থেকে। দর্শক দেখুন এখানে আসলে হরিণ বেশ কয়েকটা আছে, আপনাদের দেখাবো কতটা গাছ থেকে এরা আসলে হরিণগুলো আপনারা দেখতে পারবেন। দেখুন দর্শক, হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দেখুন এই দিঘিটি আসলে কতটা অনেকটা জায়গা নিয়ে এই দিঘিটা। আমরা আসলে এই দিঘিটার চারপাশ দিয়ে আসলে ঘুরে আপনাদের দেখাবো এখানে আসলে কী কী আছে, আপনারা এসে এখানে এভাবে আসলে ঘুরতে পারবেন। আপনারা দেখুন দর্শক, এখানে আসলে অনেক রকম এরা মানে পশু পাখি এভাবে রেখেছে এরা, এখানে আপনারা আসলে দেখতে পারবেন। দর্শক এখানে আরও পার্কের মানে পিকনিক কর্নারের কাজ চলছে, এরা আসলে আরও নতুন নতুন অনেক কিছু এখানে নিয়ে আসবে, কাজ চলছে। দর্শক আপনারা দেখুন, আপনাদের এখন আমরা দেখাবো এই পিকনিক কর্নারটির চারপাশ থেকে ঘুরে আপনাদের আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করবো। দেখতে থাকুন দর্শক। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এখানে হাঁস বোট পড়ে আছে, আসলে এটা এখানে মেরামত করার জন্য হয়তো এরা এখানে রাখছে। দেখুন দর্শক আসলে এই বোটটি আসলে কীভাবে চলে দেখুন আপনারা নিচ থেকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটি আসলে এখানে একটি জলের চাকা মতো আর কি দেওয়া আছে, আর সামনে একটি আসলে সে বৈঠা মতো আসলে, তাছাড়া আর কিছুই আসলে তলে এভাবে থাকে না। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হ্যাঁ কীভাবে জিনিসটা আসলে ঘুরে ঘুরে জিনিসটাকে আসলে জলে এভাবে আসলে চলে। হ্যাঁ দর্শক, আমরা আসলে দিঘিটির চারপাশ থেকে ঘুরে এসে আবার সেই কফি শপে আমরা এসেছি। হ্যাঁ দর্শক, আমরা আসলে এখন যে রাস্তাটি বের হবার জন্য সেই রাস্তার দিকে আমরা এগোচ্ছি। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।